এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাদের ডক্টর হাবিব সাহেব তার উপস্থাপনায় বলেছে যে আমরা তো মানি টাইপ ইনভেস্ট করতেছি, তো এবং আপনি দেখবেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট আমরা গ্রোথ কমাই আনছি, উদ্দেশ্য আমাকে ইনফ্লেশন কমানো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই সাইড যেন ইন্টারাপ্ট না হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যেন বন্ধ না হয়, স্পেশালি রুরাল এরিয়া, সেই জন্য আমাদের কয়েকটা আপনি জানি যে রিফাইন্যান্স অ্যান্ড প্রি ফাইন্যান্স স্কিম আছে, আমরা এসএমএর জন্য করেছি, সিএমএসএমির জন্য করেছি, আমরা এগ্রিকালচারের জন্য করেছি, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য আলাদা ফান্ড ক্রিয়েট করেছি, এবং মহিলাদের জন্য যারা উইমেন এন্টারপ্রেনিউর তাদের জন্য কিন্তু আমরা আলাদা ফান্ড করেছি, সো দ্যাট এখানে আমার যদি ক্রেডিট বন্ধ হয়, যেহেতু হাই ইন্টারেস্ট রেট আপনারা জানেন ইন্টারেস্ট রেট প্রায় 12% চুচুই করছে, কিন্তু আমাদের কিন্তু এই যে ক্রেডিট স্কিমগুলো এগুলো মাত্র হলো 4-5% আমরা দিচ্ছি, সো দ্যাট লো ইন্টারেস্ট রেট নিয়ে যেন আমার প্রোডাক্টিভ সেক্টর যেন কন্টিনিউ করতে পারে সেটা আমাদের মাথায় আছে, এটা যদি ডিমান্ড থাকে প্রয়োজন হলে আমরা এটাকে আরও বাড়াবো, এবং ফিসকাল থেকেও কিন্তু অনেকগুলো মেজার্স আছে এই সাপ্লাই সাইড, এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংকগুলো যেন মনে না করে যে আচ্ছা আমি লোন দিচ্ছি এই ক্রান্তিকালে আমার লোন যদি ফেরত না আসে তাহলে তো আমার আবার এনপিএল বেড়ে যাবে, সেজন্য আমরা ক্রেডিট কার্ড স্কিম নিয়ে আসছি, এবং এই যে সিএমএসএমই লোন বললাম, উইমেনের লোন বললাম, এগ্রিকালচারের লোন বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা আবার আপনার ক্রেডিট স্কিমের সাথে লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে আপনারা এটা লোনটা দেন, যদি ব্যাংক যদি গ্রাহক আপনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশ ব্যাংক আপনাকে 75% ইন্টারেস্ট, তো আমরা এইটা যেন কোনোভাবে ইন্টারাপ্ট না হয়, স্পেশালি এমপ্লয়মেন্ট এবং হলো আপনার সাপ্লাই সাইড সেটা আমরা আছি, আর গ্রোথ যেটা বললেন গ্রোথ নিয়ে এখন আমাদের মাথা ব্যথা নাই, আমাদের এখন ইনফ্লেশন কমাতে হবে, তো ইনফ্লেশন কমানোর জন্য যদি গ্রোথ 1% কমেও কোনো অসুবিধা নাই সেটা আমরা বলতে পারি, আর এনপিএল এনপিএল আমি বলেছি বোধ হয় প্রথমেই আপনারা খেয়াল করেছেন